2022 সালে পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত এসটিজিটি ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি রাজ্য শিক্ষা দপ্তর। তাই অবিলম্বে সেই ফল প্রকাশ করে তাদের নিয়োগ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার ফের একবার ডেপুটেশনে সামিল হলো এসটিজিটি ছাত্রছাত্রীরা। এদিন তারা শিক্ষা ভবনের সামনে ডেপুটেশনে মিলিত হয়, সেখানে তারা তাদের দাবি নিয়ে সরব হয়, সেই সাথে অবিলম্বে তাদের সমস্যা সমাধান করার আবেদন জানায় পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, এর আগেও তারা একই বিষয়ে শিক্ষা ভবনে ডেপুটেশন দিয়েছিল পরীক্ষার্থীরা, কিন্তু কোনো প্রকাশ সুরাহা হয়নি। তো আমাদের 2022 সালে যে আমাদের এসটিজিটি পরীক্ষা প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে, এখনো আমাদের রেজাল্ট পাবলিশ করা হলো না। তো আমরা এখানে আজকে জানাতে চাইছি যে আমরা আমাদের রেজাল্টের জন্য আমরা সরকার এবং ডিআর ভিত্তিকে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের রেজাল্টটা অতি সত্ত্বর মানে রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করা হয়েছে। এই কথাটা আজকে দিন কার কাছে আপনারা আসছেন? আজকে আজকে আমরা টিআর ভিত্তির কাছে আছি, আর শিক্ষা দপ্তরটা এখন মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। তো আমরা সিএম স্যারকে আমরা অনেক মানে আবেদন রাখছে যে আমাদের যে মানে পোস্ট আছে, যে সরকার প্রথমত টিআর ভিত্তিক 230টা পোস্ট নোটিফিকেশন দিয়েছে, এটা যাতে অতি সত্য তাড়াতাড়ি আমাদের নিয়োগ করা হয়, সেটা আমরা আবেদন রাখছি। পরীক্ষা যদি সেন কত বছর হয়েছে? প্রায় 8-9 মাস হয়েছে, এখনো আমরা রেজাল্ট পাইনি। রেজাল্টের জন্য আমি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।